নমস্কার। এই মুহূর্তে আমাদের দেশ তথা বিশ্ব এক অভূতপূর্ব বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে এবং সেই বিপর্যয়ের নাম করোনা প্যান্ডেমিক। এই করোনা প্যান্ডেমিক নিয়ে সারা পৃথিবীতে অনেক কথা হচ্ছে, অনেক লড়াই করছেন অনেক স্বাস্থ্যকর্মী, অনেক বিজ্ঞানী, জনগণ তাদের সঙ্গে লড়ছেন এবং সরকার তাদের সঙ্গে রয়েছেন। আমাদের দেশেও কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়মাবলী প্রকাশ করেছেন এবং সেই নিয়মাবলী আমাদের মেনে চলা একান্ত কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সেখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে সরকারের এত প্রচেষ্টা সত্ত্বেও এই যে লকডাউন চলছে, এই লকডাউনের সময়ও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ রাস্তায় তাঁরা জমায়েত করছেন এবং বিভিন্ন ধর্মের মানুষ জমায়েত করছেন ধর্মীয় অনুষ্ঠানে। এটা কিন্তু একেবারেই কাম্য নয়। মুশকিল হচ্ছে যে দীর্ঘদিন লকডাউন চলার ফলে এবং তার পূর্ব পরিকল্পনা না থাকার ফলে মানুষের কাছে অত্যাবশ্যক জিনিস পৌঁছচ্ছে না, তাই মানুষ বাজারে যাচ্ছেন এবং বাজারে গিয়ে অনেক মানুষের সঙ্গে তাদের দেখা হচ্ছে এবং এই চেইন অফ ট্রান্সমিশন যেটা, সেই চেইন অফ ট্রান্সমিশনটা আবার তৈরি হচ্ছে। এই চেইন অফ ট্রান্সমিশনটাকে লকডাউন করে ভেঙে দেওয়া যাচ্ছে না। তাই প্রথমেই মনে হয় যেটা করণীয় ছিল সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যক সামগ্রী পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা করা। পাশাপাশি আমরা এও দেখতে পাচ্ছি যে হঠাৎ করে এই লকডাউন হওয়ার ফলে সারা ভারতবর্ষ জুড়ে যে মাইগ্রান্ট ওয়ার্কার্স বা যাদের পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে তাঁরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। কেউ কেউ হয়তো হেঁটে পরিবারকে নিয়ে, শিশুদের নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন, সেই প্রক্রিয়াতে অনেকের মৃত্যুও হয়েছে। মুশকিল হচ্ছে আমরা এখনও ভালো করে বুঝতে পাচ্ছি না যে এই যে দেশের বিভিন্ন প্রান্তে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিক, তাদের থাকার কি বন্দোবস্ত হবে, তাদের খাওয়ার কি বন্দোবস্ত হবে। এরপরের সবচেয়ে বড় প্রশ্ন যে অসংগঠিত শ্রমিক যারা সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছেন তারা কাজ হারিয়েছেন এবং যেহেতু তারা দিন আনেন দিন খান, সেই কারণে তাদের সাহায্য অতি প্রয়োজনীয়। তাদের কাছে যদি সাহায্য না পৌঁছয় তাহলে কিন্তু আমরা অনেক মানুষকে হারাব এবং একটা বিশৃঙ্খলার তৈরি হবে। এই বিশৃঙ্খলার অবস্থা যাতে তৈরি না হয় সেই জন্য সরকারের উচিত উদ্যোগ নেওয়া। এরপরেও নানা ধরনের প্রশ্ন উঠছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিষেবায় যারা যুক্ত এবং বিশেষ করে হাসপাতালের সঙ্গে যারা যুক্ত, যারা এই করোনা ভাইরাস মোকাবিলায় একদম অগ্রণী ভূমিকায় রয়েছেন, সেই ডাক্তাররা, নার্সরা বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, তারা কিন্তু যথেষ্ট সুরক্ষা পাচ্ছেন না, পিপিই সকলের কাছে পৌঁছচ্ছে না, N95 যে মাস্ক সেই মাস্ক সকলের কাছে পৌঁছচ্ছে না। এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং এই বিষয়টাকে খুব আবশ্যিকভাবে এই সমাধান করা জরুরি। এরপরে থেকে যাচ্ছে যে বিভিন্ন ধরনের গুজব এবং কুসংস্কার, বিশেষ করে ধর্মীয় কুসংস্কার ছড়ানো হচ্ছে এই রোগের, এই ভয়ঙ্কর মহামারীর মধ্যে। তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছেন
এবং তাতে অনেকের মৃত্যুও হচ্ছে। এগুলি অবিলম্বে বন্ধ করা দরকার। এবং পরিশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের কাছে গুজব না ছড়িয়ে, আতঙ্ক না ছড়িয়ে পরিসংখ্যান দেওয়া দরকার, সঠিক পরিসংখ্যান দেওয়া দরকার, যাতে তারা স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেন। স্বাস্থ্য সচেতন আমরা হয়ে উঠিনি, করোনা ভাইরাস সেটা প্রমাণ করে দিয়ে গেল। এই কথা কেন বলছি, কারণ আমরা দেখছি স্বাধীনতার এত বছর পরেও আমাদের স্বাস্থ্য খাতে বাজেট অত্যন্ত কম, আমাদের প্রয়োজনীয় যে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার, যে মেডিকেল পার্সোনেল, অর্থাৎ যা আমাদের দরকার ছিল বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন বেসরকারি হাসপাতালে, তা কিন্তু আমাদের নেই। এটাও খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে আমরা ডিফেন্স বা প্রতিরক্ষা খাতে, অন্যান্য অনেক খাতে, এমনকি জনগণনা খাতে, বিনোদনের খাতে অনেক টাকা খরচা করতে রাজি ছিলাম, কিন্তু স্বাস্থ্য খাতে আমরা তেমন খরচা করতে পারিনি। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং বস্ত্র, এই যে পাঁচটি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো কিন্তু মৌলিক অধিকার মানুষের। সেই দেশের নাগরিক হিসেবে এই মৌলিক অধিকারগুলো সম্পূর্ণ করতে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এবং আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন, আতঙ্কিত হবেন না। এই লড়াই আমরা সবাই মিলে লড়ব এবং জিতব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।